আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে আনোয়ার ভাইয়ের বিটে আছি এবং ইলিশের পাইকারি দর কেমন চলে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা অনেকেই জানেন যে কারওয়ান বাজারে পাইকারি মার্কেটে মাছ বিক্রি হয় মূলত হালি দরে, অর্থাৎ 4 পিস মাছ করে এখানে 10 হালি 15 হালি অর্থাৎ 40-50 পিস মাছ তোলা হয় এবং প্রতি হালির দাম হিসাবে মাছের দাম ধরা হয়। দেখুন এই মাছগুলো এখনো পর্যন্ত 2100 টাকা হালিতে দাম উঠেছে, অর্থাৎ 4 পিসের দাম 2100 টাকা। নতুন করে কিছু মাছ তোলা হয়েছে, আমরা এই মাছের দাম আপনাদের জানানোর চেষ্টা করবো। মাছ বিক্রির পরে ঝুড়িতে মাছ নিয়ে যাওয়া হচ্ছে এবং ক্রেতা যিনি রাস্তায় গিয়ে তার নির্ধারিত স্থানে মাছগুলো পৌঁছে দেওয়া হবে। বেশ বড় সাইজের কিছু মাছ তোলা হচ্ছে, মাছের সাইজ 1 কেজি 200 গ্রাম 300 গ্রাম, কিছু মাছ এখানে প্রায় 1.5 কেজি সাইজেরও কিছু মাছ আছে। এই মাছের দাম এভারেজ প্রায় 5000 টাকা উঠবে, আমরা দেখি কেমন দরে বিক্রি হয়। এখন দেখা যাক শুরু হয় কত দিয়ে। আমার বোঝার একটি ভুল আছে, সেটি হচ্ছে যে আসলে মাছের ডিম আছে, এ কারণে এই মাছের দামটা কিছু কম হবে। আসলে ডিম সহ এবং ডিম ছাড়া দুই ধরনের মাছের দামের কিন্তু পার্থক্য অনেক, যে কারণে প্রথমে দেখে মনে হয়েছিল যেটা, পরে ঢালার পরে দেখলাম যে না আসলে মাছের দাম কম হবে। আমার বোঝার ভুল ছিল, 4500 টাকা হালিতে দাম উঠেছে এখন। আচ্ছা ভাই,
4,500 টাকা হালিতে মাছগুলো বিক্রি হয়েছে। আর দেখুন এখানে বড় মাছের যে বড় ঝুড়ি, সেই ঝুড়ি থেকে মাছ তোলা হচ্ছে। এই মাছগুলো কত করে যায় এখন দেখো। ১০০ টাকা হালিতে মাছ বিক্রি হলো। ফ্রেশ কিছু মাছ তোলা হয়েছে। ৪,০০০ এখন বন্ধ দাম উঠেছে। ৪৩০০ টাকা হলে তেই মাছগুলো বিক্রি হবে। আরেকটা হালাই দিকে ওই গেল মারা।
কারণ বাজারে ইলিশের পাইকারিতে ইলিশ বিক্রি হয়ে থাকে এবং আমরা চেষ্টা করে থাকি প্রতিদিনই ইলিশের দরদাম কেমন চলে আপনাদের জানাতে। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।